আমরা আছি সর্বদা। নিউ জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলো স্থানীয় জনগণ। তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াগামী ব্লকের 18 মুড়া এডিসি ভিলেজের 47 মাইলের টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ওই এলাকায় পানীয় জলের সংকট চলছে। বারবার আবেদন নিবেদন জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। আজ সকাল 10টা নাগাদ ওই এলাকার উপজাতি জনগণ ক্ষুব্ধ হয়ে হাঁড়ি কলসি নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে। জাতীয় সড়ক অবরোধের কারণে শত শত গাড়ি দুদিক দিয়ে আটকে পড়ে। এদিকে এলাকাবাসীর অভিযোগ, গাড়ির মাধ্যমে জল দেওয়া হয়, সে জল দিয়ে তাদের প্রতিদিনের চাহিদা পূরণ হয় না ওই এলাকায়। সংবাদে আরো জানা যায়, ওই এলাকার জনজাতি অংশের মানুষরা পানীয় জলের জন্য নিত্যদিন সংগ্রাম করে যাচ্ছে। বিশেষ করে সুখা মরশুমে পানীয় জলের উৎসগুলি শুকিয়ে যায়, ফলে পানীয় জলের জন্য হাহাকার দেখা দেয় উক্ত এলাকায়। 10টা নাগাদ এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে 47 মাইল এলাকায় জাতীয় সড়কে অবরোধ করে বসে। তাদের একটি দাবি, জল চাই জল দাও। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মুঙ্গিয়াগামী থানার পুলিশ, অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ মুক্ত করার জন্য। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।